এটা হচ্ছে আপনারা অনেকেই আবার ঘুরিয়ে কথা বলেন অনেক সময়, তার কারণে খুব সুন্দর জায়গা, ঝিল মতো আছে, মাঝখানে দ্বীপ রয়েছে, মন্দির রয়েছে, আর এইখান থেকে এই রাস্তা ধরে সোজা চলে যাওয়া। টাটা, ভালো তো? একদম। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে সুরজিৎ, আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। এখন আমি আছি হাওড়া স্টেশনে, বুঝতেই পারছেন হাওড়া স্টেশনে 6 নম্বর গেটের সামনে, আর আজকে আমরা জার্নি করছি 3731 হাওড়া বেলুড় মঠ লোকালে, যে ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছাড়বে সকালবেলা 7:40 আর আমাদের বেলুড় মঠ পৌঁছে দেবে ঠিক 25 মিনিট পরে, মানে 8:05। আর আমাদের জার্নি থাকছে টোটাল 5 কিলোমিটারের, আর আমাদের যে ট্রেন এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের সেকেন্ড শর্ট ডিস্টেন্সের লোকাল ট্রেন, ঠিক আছে। এর আগেও একবার আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ডাউনে, কিন্তু তখন আমার কাছে ঠিকঠাক ডিভাইস ছিল না। আর আপনাদের আরও একবার রেকমেন্ডেশান যে দাদা আরেকবার হোক, বেলুড় মঠ লোকাল আরেকবার হোক, ভালো করে ইনফরমেশান সমেত হোক। তাহলে চলুন, আজকে ভিডিওটা বেলুড় মঠ লোকালেই হতে চলেছে। আর বেলুড় মঠ লোকাল হচ্ছে ভারতের সবথেকে স্লোয়েস্ট লোকাল ট্রেন, সবথেকে স্লোয়েস্ট, আর এর কোনো হল্টও নেই, মানে হল্ট না থেকেও সবচেয়ে স্লোয়েস্ট, ঠিক আছে। আমাদের বেলুড় মঠ লোকালের এভারেজ স্পিড থাকে 12 কিলোমিটার পার আওয়ার, যেটা ভারতের আর কোনো ট্রেনে থাকে না। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম, সেটা একটু রিসার্চ করতে ভুল হয়ে গেছিলো, সেই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে কলকাতা সাবারবানের সবথেকে স্লোয়েস্ট লোকাল ট্রেন হচ্ছে চক্ররেল। তবে চক্ররেল নয়, চক্ররেল মানে হচ্ছে শিয়ালদা থেকে বিবাদীবাগ লোকাল, সেটা নয়। সবচেয়ে স্লোয়েস্ট লোকাল ট্রেন হচ্ছে হাওড়া বেলুড় মঠ লোকাল, 12 কিলোমিটার পার আওয়ার থাকে এভারেজ স্পিড। আর সবথেকে ফাস্টেস্ট ট্রেন হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজের, সেটাও হাওড়াই আছে বা হাওড়া ডিভিশনেই চলে, সেটা হচ্ছে বর্ধমান হাওড়া কটলাইন সুপার লোকাল, যেটার ভিডিও আমার অলরেডি করা আছে। তো ভিডিওটা যদি আপনাদের দেখার থাকে তাহলে আমি ডেসক্রিপশান সেকশানে লিঙ্ক দিয়ে দেবো, এই ভিডিওটা দেখার পরে দেখে নেবেন। তাহলে চলুন আজকে জার্নি শুরু করা যাক, প্ল্যাটফর্মের দিকে এগোনো যাক। বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের বেলুড় মঠ লোকাল, যেটা আজকে ছাড়বে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আজকে আমাদের ট্রেনের সাথে দিয়েছে 4000 সিরিজের ICF ওয়েস্টার্ন রেলওয়ে ট্রান্সফার রেক, আর বরাবরই দেখেছি যে বেলুড় মঠ লোকাল এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। আর বেলুড় মঠ লোকাল সারাদিনে দুটোই চলে, একটা যেটাতে আজকে আমরা জার্নি করছি 7:40, কথাটা বলিনি তার কারণ প্রচুর ভিড় এদিক থেকে আসছে, আরেকটা ছাড়ে হচ্ছে বিকেলবেলা 4:05। আর ডাউনে যখন আসে হিসাব করার কোনো দরকার নেই, এখান থেকে ছাড়ার 50 মিনিট পরেই ওর ওদিক থেকে ছাড়বে, ঠিক আছে। তার কারণ 25 মিনিট লাগে জার্নি টাইম, আর মাঝখানে 25 মিনিটের ওখানে স্টপ থাকে, তারপরে আবার ডাউনে ছাড়বে, তাই হিসাব করার কোনো প্রয়োজন নেই। যদিও আপনাদের দেখার থাকে তাহলে হোয়াইট ইজ মাই ট্রেন অ্যাপে গিয়ে দেখে নেবেন, দেখতে পাবেন, ভালোই ভিড় আছে, আসুক তারপরে আমি ওদিকে গিয়ে ট্রেনে উঠবো। আর আজকে আমাদের নর্মালি ভাড়া লেগেছে 5 টাকা, আমি আপ ডাউন দুটোই কেটে নিয়েছি, তার কারণে এই ট্রেনে করে আবার ডাউনে ফিরবো, আমাদের তাহলে ভাড়া লাগবে 10 টাকা নর্মালি। আবার ফাঁকা হয়েছে মোটামুটি। আরেকটা কথা বন্ধুরা, সেটা হচ্ছে আপনারা অনেকেই আবার ঘুরিয়ে কথা বলেন অনেক সময়, তার কারণে এর আগে যখন আমি দেখিয়েছিলাম যে ভারতের সবথেকে ফাস্টেস্ট লোকাল ট্রেন হচ্ছে হাওড়া বর্ধমান কটলাইন সুপার লোকাল, তো অনেকেই আবার অনেক ধরনের কথা লিখেছিলেন, না এটা ঠিক নয়, তার কারণ এর থেকেও ফাস্টেস্ট ট্রেন মুম্বাইতে চলে। তো যদি আপনারা লজিক সহকারে দেখাতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পিন করে দেবো, প্লাস আপনাদের নাম সহ পরের ভিডিওতে উল্লেখও করবো। আর সেটা কিন্তু এভারেজ স্পিড হিসাবে কিন্তু বলতে হবে, যে লজিক্যালি ট্রেন নাম্বার ধরে যে এই ট্রেন নাম্বার এইখান থেকে এত দূর যায়,
এই টাইম থেকে এই টাইম নেয়, অতএব এত টাইম নেয়, এত কিলোমিটার যায়, তাহলে তার এবারে স্পিড কত, সেই হিসাবে এটা হিসাব করে কমেন্ট করবেন। যদি সেটা 62 কিলোমিটারের বেশি হয়, তার কারণ ভারতের সবথেকে ফাস্টেস্ট লোকাল ট্রেনের এবারে স্পিড হচ্ছে 62 কিলোমিটার, সেটা আমার লজিকে, সেটা হচ্ছে বর্ধমান হাওড়া কর্লাইন সুপার লোকাল। যদি আপনাদের 62 কিলোমিটার আমার কথা শুনে বিশ্বাস না হয়, তাহলে হিসাব করে দেখে নেবেন। আর হিসাব তো আমি হাতে ধরেই শেখাবো না, হিসাব আপনারা সবাই জানেনই। আর সবথেকে স্লোয়েস্ট ট্রেন হচ্ছে এইটা, হাওড়া বেলুড় মঠ লোকাল ট্রেন। আর আমাদের আজকে ট্রেনে কোনো স্টপও নেই, একটা জিনিস দুটো ট্রেনেই কমন, সেটা হচ্ছে ভারতের ফাস্টেস্ট লোকাল ট্রেনেও কোনো স্টপ নেই, ভারতের স্লোয়েস্ট লোকাল ট্রেনেরও কোনো স্টপ নেই। তাহলে চলুন ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়লে আপনাদের সাথে কথা হবে। বন্ধুরা, আমাদের ট্রেন বেলুড় মঠ লোকাল যথারীতি হাওড়া স্টেশন থেকে ছাড়লো পুরো তার নির্দিষ্ট সময়ে, মানে 7:40। আর এরপরে আমাদের কোনো হল্টই আসবে না, ঠিক আছে? আমরা ননস্টপ ডাইরেক্ট আমাদের হল্ট আসবে আমাদের ডেস্টিনেশান বেলুড় মঠ। আর মাঝখানে একটা স্টেশন আমরা স্কিপ করব, প্লাস লাইন আলাদা হওয়া, দুটো জিনিস আপনাদের দেখানোর আছে। স্কিপ আমরা করব হচ্ছে লিলুয়া স্টেশন, আর লিলুয়ার আগে থেকে লাইনটা আলাদা হবে, দুটোই আপনাদের দেখাবো, ঠিক আছে? তাহলে ঠিক আছে, সাথে থাকুন ভিডিওর। আর যদি এরকম ট্রেন জার্নি ভিডিও বাংলায় নিয়মিত দেখতে হয়, তাহলে কোনো কথা নয়, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রাম আইডিও চান্ডাস্কোর হয়, লিঙ্কটা থাকবে ডিসক্রিপশান সেকশানে। আর এই ভিডিওটা ইউটিউবের সাথে সাথে ফেসবুকেও আপলোড হচ্ছে, তাই ফেসবুকে যারা যারা দেখছেন তারা তারা অবশ্যই ফলো করে নেবেন। তাহলে বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি এবারে স্কিপিং, মানে লিলুয়া স্টেশন স্কিপিং আর লাইন আলা হওয়া, ঠিক আছে? সাথে থাকুন। বন্ধুরা, এবার আপনারা দেখছেন লাইনটা আলাদা হচ্ছে এইখান দিয়ে, দেখুন আমরা চলে যাব ডান দিকে, আর আমাদের লাইনটা সিঙ্গেলভাবে আলাদা হয়ে পুরো লিলুয়া স্টেশনের বাইরে দিয়ে যাবে, মানে আমাদের ট্রেন কোনো প্ল্যাটফর্ম পাবে না লিলুয়া স্টেশনের, ঠিক আছে? আর সোজা যে পাঁচটা লাইন চলে গেছে, এই পাঁচটা লাইন হচ্ছে মেন লাইন, এই বাঁদিকের লাইনটা হচ্ছে কর্ডের লাইন, বাঁদিকে দুটো লাইন হচ্ছে হাওড়া বর্ধমান কর্ডের লাইন, আর ডান দিকে তিনটে লাইন হচ্ছে হাওড়া বর্ধমান মেনের লাইন। আর টোটাল লিলুয়া স্টেশনের ছটা লাইন আছে, আর আমরা যাব আরও একটা লাইন দিয়ে পুরো স্টেশনের বাইরে দিয়ে, আমাদের ট্রেন লিলুয়া স্টেশনে কোনো প্ল্যাটফর্ম পাবে না। এই যে আগেই চারটে লাইন আলাদা হয়ে গেছে, এখন পঞ্চম লাইনটা আলাদা হচ্ছে, আর আমাদের লাইনটা পুরো ইন্ডিভিজুয়াল। কালকা মেল যাচ্ছে বন্ধুরা, টাউনে কালকা মেল। দেখুন এবার সম্পূর্ণভাবে লাইনটা আলাদা হয়ে গেছে। এই হচ্ছে রিলুয়ার এক নম্বর প্ল্যাটফর্ম, এই যে, আর আমরা পুরো বেড়ার বাইরে আলাদা।
আমাদের ট্রেন কোনো প্ল্যাটফর্ম পায়নি দেখুন, কিন্তু ডাউনে কিন্তু প্ল্যাটফর্ম পাবে। মানে ডাউনে যখন ট্রেনটা আসবে তখন এই এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্মে আসবে, দু নম্বর বা এক নম্বর যে কোনো একটা প্ল্যাটফর্মে আসবে। যখন ডাউনে আসবে, ডাউনে যখন আসবে তখন ননস্টপ নয়, তখন লিলুয়াতে স্টপ আছে, কিন্তু আপে যখন যাবে তখন লিলুয়াতে কোনো স্টপ নেই। আর এই ট্রেন বরাবরের মতনই ফাঁকাই যায়, এখনও পুরো ফাঁকা। সেই শেষে এক দাদা বসে আছেন, তাছাড়া কেউ নেই, শুধু শনি রোববার একটু আধ ভিড় হয়, একটু আধ মানে ওই সিট ভর্তি হওয়ার মতো ভিড় আর কি, এমন গাদাগাদি ভিড় নয়। তাছাড়া এই ট্রেন পুরো ফাঁকাই যায়, ঠিক আছে। এবারে আমরা পুরো আলাদা হয়ে গিয়ে আমাদের বেলুড় মোড় সেকশনের দিকে এন্ট্রি করবো, দেখুন। এটা হচ্ছে শ্রীরামপুর লোকাল, আপে হাওড়া শ্রীরামপুর লোকাল। পুরোপুরিভাবে আমরা আলাদা হয়ে গেলাম মেইন লাইনের থেকে। এখান থেকে পুরো বেলুড় মঠ স্টেশন পর্যন্ত আমাদের লাইন সিঙ্গেল। আর এই ডান দিকে যে মানে এই যে বাউন্ডারি আছে, বাউন্ডারির ওই পাড়টায়, বাউন্ডারির ওই পাড়টায় পড়বে হচ্ছে লিলুয়া কার্স, মানে লিলুয়া রেলের ওয়ার্কশপ। দেখুন বন্ধুরা, খুব সুন্দর জায়গা, ঝিল মতো আছে, মাঝখানে দ্বীপ রয়েছে, মন্দির রয়েছে। আর এইখান থেকে এই রাস্তা ধরে সোজা চলে যাওয়া যায় বেলুড় স্টেশন। হাওড়া বর্ধমান কর্ড লাইন মেন লাইন দুটোই পেয়ে যাবেন, সোজা গেলে বেলুড় স্টেশন। বন্ধুরা, অবশেষে আমরা এখন এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশান বেলুড় মঠে। আর বেলুড় মঠে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 8:05, আমাদের ট্রেন এসে পৌঁছেছে 8:08, তাই 3 মিনিট লেটে। আর 3 মিনিট লেট তেমন একটা কোনো বড় ব্যাপার নয়, ঠিক আছে, যেহেতু ছোটো জার্নি তাহলেও 3 মিনিট লেট ঠিক আছে। তার কারণ এই ট্রেনে করে কেউ অফিস কাছারি করে না, এই ট্রেনে করে নর্মালি লোকে বেলুড় মঠ ঘুরতে আসে বা নদী দেখতে আসে, পাশে গঙ্গা নদী রয়েছে। আর গঙ্গা নদীর উল্টো দিকেই হচ্ছে, মানে উল্টো দিকে নয়, কিছু দূর যেতে হবে জেট লঞ্চে করে, তারপর পড়বে হচ্ছে দক্ষিণেশ্বর। আর যেটা কথা বলার যে বেলুড় মঠ স্টেশন হচ্ছে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের হাওড়া জেলাতে সিঙ্গেল লাইন স্টেশন, একটাই প্ল্যাটফর্ম, একটা লাইন আছে। আর আমার মতে এই স্টেশনটা হচ্ছে, স্টেশনের বাইরে গেলে আপনারা বুঝতে পারবেন,
এই স্টেশনটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে পরিষ্কার আর সবথেকে সুন্দর স্টেশন, এটা বাইরে গেলেই বোঝা যায়। আর এই স্টেশনটা কি হয়, ভারতীয় রেলের কোনো স্টেশনই সার্ভিসের পরে বন্ধ হয়ে যায় না, মানে রাত্রিবেলা বন্ধ হয় না, এই স্টেশনটা কিন্তু বন্ধ হয়ে যায় রাত্রিবেলার, মানে সন্ধ্যের পর থেকেই বন্ধ হয়ে যায়। তার কারণ হচ্ছে এই স্টেশনের সৌন্দর্য বজায় রাখার জন্য দুষ্কৃতীদের হাত থেকে। আর এবার আপনারা বলবেন যে দুষ্কৃতি বলছি কেন, দুষ্কৃতি বলছি তার একটাই কারণ হচ্ছে সৌন্দর্য নষ্ট করা, সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে দুষ্কৃতীদেরই কাজ। তাই সরকারি সম্পত্তি নষ্ট যারা করে তারা দুষ্কৃতি। যাই হোক, এবার আপনাদের বাইরে গিয়ে সব পুরোটা দেখাচ্ছি, স্টেশনটা খুব সুন্দর দেখতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর ইনস্টাগ্রামেও ফলো করবেন, ইনস্টাগ্রাম আইডি হচ্ছে _surojit_ হয়, লিঙ্কটা থাকবে ডিসক্রিপশন সেকশানে। আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ ফলো করে নেবেন। আর কী আর বলবো, আর বেলুড় মঠ সম্বন্ধে আপনারা বেলুড় মঠ মানে বেলুড় মঠ মিশন যদি আসতে চান তাহলে সড়কপথে রেলপথে জলপথে তিন পথেই আসা যায়, ঠিক আছে। রেলপথে হলে ট্রেন আছে, সড়কপথে হলে সামনে জিটি রোড রয়েছে, জিটি রোড আছে। আর যদি আপনারা মানে বাসও পেয়ে যাবেন, ধর্মতলা থেকে হাওড়া থেকে অ্যাভেলেবেল বাস, 54 নম্বর বাস আছে। আর যদি জলপথে আসতে চান তাহলে দক্ষিণেশ্বর থেকে পাবেন, আর হাওড়ার কলকাতার ফেয়ারলি থেকে পাওয়া যায় কি না আমার অতটা আন্দাজ নেই, ঠিক আছে। আর আপনারা যদি এরপরে মানে আজকে যেহেতু এখানেই আমরা জার্নি শেষ করছি, আর কলকাতার ওই কি বলবো লঞ্চ নিয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, পুরো ডিটেল নিয়ে পুরো ধরে ধরে যে কলকাতা শহরতলিতে কী কী লঞ্চ সার্ভিস আছে, কেমন কী আছে, পুরো ধরে ধরে বানিয়ে দেবো ভিডিও, ঠিক আছে। আর এই এখন বাইরে এসছি, এখন আপনার স্টেশনটা দেখুন, এই স্টেশনটা রাত্রিবেলায় গেট ফেট সব বন্ধ হয়ে যায়। আমার মতে এটাই হচ্ছে ভারতীয় রেলের সবথেকে সুন্দর, ভারতীয় রেলের বলছি, ভারতীয় রেলের পশ্চিমবঙ্গের সবথেকে সুন্দর স্টেশন, সবথেকে সুন্দর। এবার আপনারা যদি বলেন সেই ঘুম, ঘুমের সাথে কি তুলনা হবে, তার কারণ ঘুম হচ্ছে টয় ট্রেনের স্টেশন, আর এটা হচ্ছে নর্মাল বর্ডগেজ লাইনের লোকাল ট্রেনের স্টেশন, আর এই হচ্ছে বাস, বলছিলাম বাস সার্ভিস, এই হচ্ছে জিটি রোড, অ্যাভেলেবেল বাস পাবেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আরও একবার বলি, আপনাদের যদি লঞ্চ নিয়ে বা লঞ্চ সার্ভিস নিয়ে যে ভিডিও পুরো ধরে ধরে কী কী রুট আছে, কোথা থেকে কত দূর যায়, পুরো ইনফরমেশান সবের যদি আপনাদের দেখার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যদি আমরা ঠিকঠাক রেসপন্ড পাই তাহলে আমরা নতুন সিরিজ শুরু করব, ট্রেনের সাথে সাথে মাঝে মাঝে লঞ্চে, ঠিক আছে। টাটা, ভালো তো একদম। যাই হোক বন্ধুরা, ভিডিও আজকে শেষ করে দিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আবার আপনার সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে, টাটা, ভালো থাকবেন।